সেখান থেকে আমাকে আমাদের মিরসরাই থানাতে পাঠাইছে। আমাদের কমান্ডার সিএনসি জহর সাহেব, ঐদলক সাহ, এগুলা ছিল আমার প্লাটুন কমান্ডার বসক শ্রেণী মিত্র। আমার সেলটা ছিল সাধুরান্ত হিন্দুবাড়ি। এখান থেকে আমাদের 10 নম্বরে সেখানে অপারেশন করি পাঞ্জাবিদের লগে ফাইটিং দিন। হানাদার মুক্ত হওয়ার পরে আমি বাটিয়ারি ক্যান্টনমেন্ট, সেখান থেকে আমি অস্ত্রগ্রহণ ত্রিন্ন ট্রি রাইফেল। তো আমাদের গ্রুপে 10 জনের রায় আমরা বাটিয়ারি ক্যাম্পে জমা দিচ্ছি।